ঈদর কুরবানি আর রাজনীতি, ঈদর মেহফিলর আগতে জুই, জুইকুড়া জ্বলাইছে মৌলানা বদরুদ্দিন আজমলে। ঈদর প্রাক্ষণত আজমলে কলে কুরবানির নামত গরু উৎসর্গা নিদিব। আমার ইসলামিক ধর্মর কোনো আমি ফতোয়া দিয়া নাই, মই এপিল জানাইছো বলে ভাই গরু মাংস খাওয়াটো কোনো বাধ্যতা নহয়। আর 500টা জানোয়ার আছে যেটু খালে আমার দেশর ভাই ভনকলর মনত হার্ট নহয়। লাগিল হাহাকার বদরুদ্দিন আজমলর এই আহ্বান নামানে নুখুনে বহু ইসলাম ধর্মী লোকে। সততে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে ঘনিষ্ঠ বলে বুবু বাবা উলাই থাকা এডিএফ মুরব্বী বদরুদ্দিন আজমলক তুলা ধুনা কংগ্রেস বিধায়কর আব্দুল রশিদ মন্ডলের মতে মুখ্যমন্ত্রীর সুতলি পিঠে এই মন্তব্য করেছে আজমলে। আজমল ডাঙরে যেটা বিবৃতি দিছে গুহারি দিছে এই গুহারিটো হয়তো অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখাতে জড়িয়ে দিয়ে আছে। আনহাতে ঈদর কুরবানি প্রসঙ্গে রাজনীতি গরম করে থাকার সময়তে রাজ্য সরকারে জারি করেছে এই নির্দেশনা। নির্দেশনা অনুসরি রাজ্যত নিষিদ্ধ গোধনের অবৈধ হত্যা আর সরপরা। রাজ্য সরকারে শেহতীয় পাশ করা গো আইন মতে রাজ্যত 365 দিনে নিষিদ্ধ গোধন হত্যা আর অবৈধ সরপরা। এই ক্ষেত্রে অবশ্যই নির্ধারণ করে দিয়া আছে কোন সমূহ গোধনের ক্ষেত্রে বলবৎ হব এই নিয়ম। হলেও অহা 10 জুলাইত ঈদ আর ইয়ার পূর্বে সরকারে জারি করা এসওপিয়ে বিভ্রান্ত করেছে ইসলাম ধর্মীয় রাজ্য। প্রয়োজনত সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব কংগ্রেস। মই এই জাননীটির বিষয়ে অবগত নহয়, যদি এনেকা জাননী আছে দ্যাট উইল বি চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট এন্ড নন ক্যান ইন্টারফেয়ার আওয়ার রিলিজন। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট অলরেডি অ্যাপ্রুভড গ্রান্টেড বাই আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো অ্যানিমাল বোর্ড হোক আর কোনো বা নান ইজ অ্যাবভ ইন্ডিয়ান কনস্টিটিউশন, নান ইজ অ্যাবভ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইফ দেয়ার ইজ এনি সার্কুলেশন উইল ফাইট ইন দ্য কোর্ট। কংগ্রেসের ফালের পর যদিও বা আজমলের মন্তব্যের বিরোধিতা করা হয়েছে, তথাপি এডিএফর বিধায়কর মতে এয়া আজমলের আহ্বান। হে আজমলে আহ্বান জানাইছুন, আজমলে জানাইছুন না যে এটা যে কুরবানি দিতে পারতেন না এরকম কিছু হয়েছুন না, আজমলে আহ্বান জানাইছুন যে যদি কেউ মানতে পারে কেউ নাও মানতে পারে। ঈদর কুরবানিক লৈ এতিয়া রাজনীতিত ব্যস্ত সকল, কিন্তু ঈদর প্রসঙ্গত রাজ্যের বজারত যে জুই লাগিছে তার বিরুদ্ধে মাত মাতিবলৈ আহরি নাই আজমল কিংবা তেওঁ দলের বিধায়ক সাংসদর। এইপিনে আজমলক প্রত্যাহ্বান গড়িয়া মরিয়া দেখি ছাত্র সন্থার, আজমল মুসলমানের অভিভাবক নহয় বলে মন্তব্য। পরম্পরা অনুসরি ইসলাম ধর্মী লোকক গরু কোরবানি দিবলৈ আহ্বান সংগঠনটির। গণতান্ত্রিক দেশত সকলোরে সম অধিকার আছে বলে মন্তব্য সংগঠনটির। বদরুদ্দিন আজমল ইসলাম ধর্মী লোকসকলের কিন্তু অভিভাবক নহয় কোনো কারণত, গতি তখেতে যি কথা কব সেই কথা ইসলামে কোয়া কোনো কারণ নহয়। আর সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিকভাবে তখেতর নিজের লাভের কারণে আসলে এই কথা উল্লেখ করেছে, গতি আমি তখেতর কথা সম্পূর্ণ বিরোধিতা করছো। ইসলাম ধর্মী লোকসল আছে, তখেতসকলে আন ধর্মের ব্যক্তিসকল আসলে যাতে কোনো কারণত এই কোরবানির ক্ষেত্রে যাতে সম্পূর্ণ আবুর আর যবস্থা আছে সেই ব্যবস্থার জড়িয়ে আসলে কোরবানি করবর কারণে আমি আহ্বান জানাইছো। এই বিতর্কর বাবে গরুর বিকল্প হিসাবে ছাগলী কোরবানি দিয়ার কথা চিন্তা করেছে বহু সংখ্যক লোকে। এনে ক্ষেত্রে মহানগরীর ছাগলীর বজারত এতিয়া বৃদ্ধি পাইছে ভিড়, মহানগরীর ছাগলীর মূল্য যথেষ্ট বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। কাস্টমার বেশি বাড়িছে আর এই বস্তু তেওঁলোকৰ আস্থার প্রতীক, হ্যাঁ নিদিলে বেশি ভাল। হ্যাঁ ছাগলী ছাগলী এই এই তো আমার মানে হেৰি ওয়াজিব হয় এই কুরবানি, ধরক আপনার ক্ষমতা অনুযায়ী যদি আপনার পয়সা আছে কুরবানি আপনার ওয়াজিব। গরু কুরবানি নিদিয়ে নাই 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 কেউ নিদিয়ে আমার দেশের কারণে না দিও আমি এইটা নিজে বুঝি পাব লাগে। এইটো পলিটিক্যাল বস্তুবোৰ এইবোৰ আমি ইয়ে নকৰো, কমেন্ট নকৰো, কিন্তু এইটো ইয়ে নহয় যে জরুরি নহয় এইটো দিবই লাগিব। কিন্তু যদি গভর্নমেন্টে যদি আমাক কিবা কারণে বাধা দিছে মানি লব লাগে। সময় সাপেক্ষে যি সরকার যেটি বিচার সেটি করবই লাগিব, উপায়তো নাই, সবর লগত মিলি জুলি থাকিব লাগিব। তো সেইকাৰণে এইটো প্রশাসনের যেটো নিয়ম আছে নিয়ম যোনটো আছে সেইটো হব। আনহাতে ঈদর বাবে টিয়কত আগতীয়াকৈ বহিল গরুর বজার। টিয়কর সিপাহী খুব গরু বজারত দেখা গল গ্রাহকর ব্যাপক ভিড়। বদরুদ্দিন আজমলের কথা খিলঞ্জিয়া ইসলাম ধর্মীয় মানি নলয় বলে মন্তব্য করেছে বহুজনে। কিন্তু এটো হয় যে কুরবানিত অকল গরুটোই যে কুরবানি দিব লাগিব সেটা নহয়, আর ইয়াত বিভিন্ন ছাগলী বা মোহ দিব পৰা হয়। আর যেহেতু তেখেতে কোৱা কথাটোত সম্পূর্ণরূপে মানি বর্তমানে লৈছে বলে মই ভাবি লওয়া নাই, যেহেতু আপনাদের দেখিছে বজার সমারবিলাকতো এটা যথেষ্ট কুরবানিত গোটাই জিলাই জিলাই যে তেখেতলোকে যে সকল গোপালক আছিল বা পশু
মানে ব্যৱসায় কৰাসকলৰ বাদ দি গোপালকসকলক মানে দেখা পাইছে যে বজাৰ পাতিছে, গৰু বেচা কিনা কৰিছে, সেইটো কথাক লৈ তেখেতৰ মানে ভাবিছে যে এতিয়া সকলো মানুহ আহিব যে এই গৰু লৈ পেলাই কোরবানি দিব, সেইটো তেখেতৰ ব্যক্তিগত মন্তব্য হয়, কিন্তু আমাৰ ৰাইজৰ কথা নহয়। এনেদৰে বিতৰ্ক আৰু অনিশ্চয়তাৰ মাজেৰে ঈদ উজ জোহা পালনৰ বাবে সাজু হৈছে ইছলাম ধৰ্মী লোকসকল। ব্যুৰ ইনপুটৰ সহযোগত প্ৰশান্ত প্ৰতিম দত্তৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।